কালচিনি ব্লক আইসিডিএস প্রকল্পের উদ্যোগে কালচিনি ইউনিয়ন একাডেমি স্কুলের মাঠে কন্যাশ্রী বালিকাদের নিয়ে একদিনের প্রদর্শনী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হলো। খেলায় বন্ধ মধু চা বাগান ও মথুরা চা বাগানের কন্যাশ্রী বালিকারা অংশগ্রহণ করে। কালচিনি সিডিপিও সায়ক দাস জানান, বালিকাদের মধ্যে বাল্যবিবাহ রোধ করার প্রবণতা বাড়াতে এমন একটি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। আগামী দিনেও বাল্যবিবাহ বন্ধ করতে এমন উদ্যোগ নেওয়া হবে। বাগান বন্ধ বাগানে আমাদের যে সেই দুটো বন্ধ বাগান, একটা মথুরা বাগান, একটা হচ্ছে আলিপুরদুয়ারের মথুরা বাগান এবং একটি আমাদের মধু বাগান, যে দুটো বন্ধ বাগানে যে তাদের অবস্থা, তার মাঝখানে যে আমাদের মেয়েরা এখানে আসে এবং এদের তাদের মধ্যে যে এই খেলাধুলা চলছে, তাদের মোটিভেশনাল একটা খেলাধুলা আমরা ব্যবস্থা করেছি। এই ব্যবস্থার মাধ্যমে আমাদের উদ্দেশ্য হচ্ছে এদের মধ্যে চাইল্ড ম্যারেজটাকে রোখা, এদের মধ্যে মোটিভেট করা যায়, তাদের মধ্যে কিছু স্কিলস আছে, তারা ভবিষ্যতে অনেক উঁচুতে উঠতে পারে, তাদের মধ্যে সেই জায়গাটা তৈরি করা। তো এই জন্যই আমরা এই ফুটবল প্রতিযোগিতা আয়োজন করেছি এবং মনে হয় কালচিনি ব্লকে প্রথমবার হচ্ছে এবং আমি এই জন্য খুব খুশি, আমি আনন্দিত যে আমাদের এই প্রোগ্রামটা খুব সাকসেসফুল হলো আজকে বিভিন্ন লোকের সাথে। আগামীতে কি এরকম কোনো রকম খেলা? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, আমাদের আগামীতে খুব শিগগিরই আমরা, এছাড়াও মেয়েদেরকে নানা রকম যে সমস্ত আউট অফ স্কুল মেয়ে আছে তাদেরকে নিয়ে আমরা ভোকেশনাল ট্রেনিংয়ের ব্যবস্থা করছি আমাদের ব্লকে এবং আরও ফুটবল ম্যাচ যাতে করে এবং ছোটো ছোটো স্পোর্টসের ব্যবস্থা করছি, যাতে যার মাধ্যমে চাইল্ড ম্যারেজটা বন্ধ করা যায়, তাদের মধ্যে ফ্রিডম চিন্তাভাবনা আসে, তাদের মধ্যে চিন্তাভাবনা আরও উন্নত হয়, এগুলো আমরা ভাবনাচিন্তা করে রেখেছি আগে থেকেই এবং আমরা এই চলতি বছরেই সেগুলো এই প্ল্যানগুলোকে আমরা ইমপ্লিমেন্ট করব।